পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটি আমি তৈরি করব, আবার স্ক্রিনে আরেকবার দেখিয়ে দিচ্ছি। অংশীদারদের মূলধন হিসাবে মূলত আমাকে দেখাতে হবে প্রত্যেক পার্টনার প্রতিষ্ঠানে কে কত টাকা টোটালি পাবে। টোটালি বলতে ব্যবসা শুরুতে কে কত টাকা বিনিয়োগ করেছিল সেটা তো থাকবেই, আরো সারা বছর ব্যবসা হয়েছে, কিছু লাভ হয়েছে, লস হয়েছে, সব যোগ বিয়োগ করে মোট কত টাকা প্রতিষ্ঠানের কাছে পাওনা হলো তা তাদেরকে দিয়ে দিতে হবে। এটাই হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মূল কথা। ঠিক আছে, এই কারণে যেটি করতে হবে, আমরা যে অঙ্কটা করব সে অঙ্কে দেখব ব্যবসা শুরু থেকে কত টাকা মূলধন বিনিয়োগ করেছিল। দেখো তো এখানে এবিসি তিনজন পার্টনার ব্যবসা করেছে, ক্যাপিটাল এবিসি একজন 60,000, 40,000, 30,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছিল। তাহলে এটাকে কি হিসেবে দেখাতে হবে এখানে? ব্যালেন্স বিডি বিডি শব্দের অর্থ কি? ব্রড ডাউন ওভারড ডাউন, তার মানে উপর থেকে আনিত। ঠিক আছে, উপর থেকে আনিত মানে অনেক দিন ধরে ব্যবসা করছে। সাপোজ 10 বছর আগে ব্যবসা শুরু করেছিল এবিসি, তাহলে তারা ব্যবসায় টাকা বিনিয়োগ করেই তো ব্যবসা শুরু করেছিল। কে কত টাকা বিনিয়োগ করেছিল, যে টাকা তার নিখুঁত টাকা অবশ্যই প্রতিষ্ঠানের কাছে পাবে। কত টাকা এখানে বলো তো? কি আমিন এবং মোহাম্মদ হৃদয়, এখানে ক্যাপিটাল কত কত? 60, 40 হাজার, 60,000, 20,000, 40,000 এবং C 30,000। 30,000। তাহলে বুঝতে পারছো ক্যাপিটাল অ্যাকাউন্টের সর্বপ্রথম দায়িত্ব হলো কে কত টাকা নিয়ে ব্যবসায় শুরু করেছিল সেটি আগে লিখলাম। 2 নম্বর স্টেপ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করে ব্যবসায় যে লাভ হয়েছে সেই লাভের টাকাটা তো তিনজনের টাকা তিনজনের মধ্যে বরাদ্দ করে দিতে হবে। এই দেখো, এই অঙ্কে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করে দেখেছিলাম 37,000 টাকা প্রফিট হয়েছিল। এই টাকার দাবিদার কে? এবিসি তিনজনেরই টাকা। এই যে কার কত টাকা দেখো, 18,500, 12,333, 61,667। কি নামে টাকাটা লিখতে হবে কে বলতে পারবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট নামে লেখা যাবে, যদিও তোমরা অনেকেই ভাবছো হয়তো বা স্যার প্রফিট নামে লেখা যাবে কিনা। আচ্ছা টাকাটা একটু মনে রাখতে হবে, কত কত টাকা দেখো। আচ্ছা আমি নিচেই পেস্ট করে দিচ্ছি। এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে 18,500 টাকা, 18,500, তারপরে বিট টাকা আছে 12,333, আর সিট টাকা হলো 6,167 টাকা। ভালো করে সবাই বুঝো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে মূলত দেখাতে হবে ব্যবসা শুরুতে পার্টনাররা কে কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিল, যেটি আগে দেখিয়েছি। 2 নম্বর স্টেপে দেখাতে হবে এই যে সারা বছর ধরে ব্যবসা করেছে, সম্পত্তির পুনর্মূল্যায়ন করে কার কত টাকা লাভ হলো বা লস হলো। লস হলে টাকা কমে যেত মূলধন, আর লাভ হয়েছে টাকা বৃদ্ধি পেয়েছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, যদিও তোমরা এটাকে প্রফিট হিসাবে লিখলেও হবে, বাট অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ হলো পার্টনারশিপ বিজনেসের জন্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। বলো আর কোনো টাকা এই পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে কিনা সেটি আমাকে বলতে হবে তোমাদেরকে। সম্পত্তির পুনর্মূল্যায়ন করে লাভ ক্ষতি দেখিয়ে দিলাম। হ্যাঁ, সুনামের সম্পত্তি মূল্যায়ন করা হয়েছে 40,000, এই লাভও দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আর কোনো টাকা, পার্টনারদের কি আর কোনো টাকা আছে কি প্রতিষ্ঠানের কাছে যেটা তাদেরই টাকা? যদি রিজার্ভ ফান্ডের কোনো টাকা থাকতো, ভালো করে বোঝো, থাকলে তো তখন সেই টাকাটা তাদের হতো। আর এখানে বিল লোন আছে, খেয়াল করো, কার লোন? বিল লোন। তো বিল লোন কি বি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখানো যাবে কি যাবে না সে বিষয়ে কথা বলতে হবে। এনিবডি এলস? এটা চলতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা বলছি আর কিছু দেখানো যাচ্ছে না, কারণ লোন তো আসলে লোনই, তাই না? এটা তো দায়, অ্যাকাউন্টস পেয়েবল যেমন দায়, ব্যাংক ওভারড্রাফট যেমন দায়, বিল লোনও একটি দায়। আমি আরো সহজ করে বোঝাচ্ছি, অংশীদারদের মূলধন হিসেবে মূলত 3টা আইটেম তোমরা দেখাবে সব অঙ্কের জন্য। একটা হলো যে ক্যাপিটাল নিয়ে তারা ব্যবসা শুরু করেছিল সেটি, সম্পত্তির পুনর্মূল্যায়ন করে লাভ হলে লাভের অংশ তাদের অংশ, আর এইখানে একটু খেয়াল করতে হবে রিজার্ভ ফান্ডের কোনো টাকা যদি থাকে সেই টাকা তাদেরকে ভাগ করে দিতে হবে, যেমনটা আমি এখানে করেছি। দেখো তাহলে এখানে আমরা বুঝলাম আর কোনো আইটেম আসবে না। এবার তোমরা হিসাব করে বলো পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টে কার কত টাকা হলো, যোগ করো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। শিওর, স্যার আপনি গত ক্লাসে বলছিলেন যে
অংশীদারদের মূলধন হিসাবে চারটা বিষয় নিয়ে তৈরি করা হয়। বিনিয়োগকৃত মূলধন, দ্বিতীয় হচ্ছে সম্পত্তি মূল্যায়ন করে পুনর্মূল্যায়ন লাভ হলে, আরেকটা হচ্ছে রিজার্ভ ফান্ডের টাকা, আর চতুর্থ নাম্বার ছিল সুনামের মূল্য যদি সমন্বয় হয়ে যাবে। একটু খেয়াল কর, সুনামের মূল্যটা যদি আমি সমন্বয় করে এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখিয়ে দিয়েছি, বিধায় এখানে নতুন করে দেখানো যাচ্ছে না। খেয়াল করো এই জায়গাটাতে, এই যে গুডউইলটা একটু খেয়াল করো, এখানে গুডউইলের মূল্য বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা, যেটা আমি অলরেডি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু এই 25,000 টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছি। কত টাকা গুডউইল? 25,000। কত কত টাকা ভাগ করেছিলাম মনে আছে? 25,000, 12 আর 8, 20 আর 5, 25। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো একটু অঙ্কটা খেয়াল করো, তুমি তুমি হয়তো একটা আইটেম নিয়ে কনফিউজ, বাকিগুলো নিয়ে তোমার তো সন্দেহ নেই, তাই না? শুধু গুডউইলটা একটু হ্যাঁ খেয়াল জি করো, স্যার, কোনো কোনো রাইটার এই যে গুডউইল, যেটি আমি এখানে ব্যালেন্স শিটে বলছে গুডউইল 15,000, যেটা ব্যালেন্স শিটে আছে, খেয়াল করো, যেটা ব্যালেন্স শিটে আছে সেটা কিন্তু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে নতুন করে যোগ করা যাবে না, ওটা সম্পদ হিসেবেই থেকে যাবে। হুম, ইনভেস্টমেন্ট যেমন সম্পদ, মেশিনারি সম্পদ, ল্যান্ড বিল্ডিং সম্পদ, যদি অ্যাডজাস্টমেন্টে থাকে তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রেজেন্ট করতে হবে। এখন গুডউইল সুনাম ছিল মূল অঙ্কে 15,000, যেই সুনামের দাম নতুন করে নির্ধারণ হয়েছে 40,000, তাহলে এই যে 25,000 টাকা বাড়লো, এই 25,000 টাকা তুমি ইচ্ছা করলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখাতে পারবে আলাদা করে। কিন্তু যেহেতু আমি এই অঙ্কে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এই টাকাটা দেখিয়ে দিয়েছি তাদেরকে, এই যে 25,000 টাকা তাদের আয় একবার বলেছি, এই 25,000-এর কারণেই তো তাদের এত বেশি টাকা লাভ হয়ে গেল। এই গুডউইল যদি আমি এখানে না দেখাতাম, তাহলে আমি তোমাদেরকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আলাদা করে দেখিয়ে দিতে পারতাম। আমি আবারও বলছি, গুডউইলের মূল্য বৃদ্ধি পেয়ে যে লাভ হলো, সেটা যদি আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে না দেখাতাম, তাহলে এইখানে আমি একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লিখে ওই 25,000 ভাগ করে দিতাম। এ কাজটাও করার সুযোগ আছে, আবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখিয়ে দেওয়ার ফলে টাকাটা এর মধ্যে যোগ হয়ে গেছে। এই কারণে আমি যেটা করে দিচ্ছি, দেখো উত্তরের সাথে বয়সের সাথে সব মিলে যাবে, তো বয়ে যেটি করবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে একটু কম দেখিয়ে গুডউইল নামে বাকি 25,000 এখান থেকে বের করে আলাদা করে দেখানো হয়েছে। কিন্তু আমি তা চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি সম্পত্তির দাম বাড়লেই আয় হলো, আর আয় হলেই সেটাকে সম্পত্তির পুনর্মূল্যায়নে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং এটাতে তোমাদের জন্য বেশি সুন্দর হবে, বলো তিনটা যোগ বুঝতে করে পারছি। বলো। ঠিক আছে, হ্যাঁ, যোগফল কত হবে দেখো তো, আশিকুর রহমান, প্রথমটা যোগফল কত? 79,000, 78,500। শিওর? 12 আর 7, 19, রিভ্যালুয়েশন করে কত হয়েছে? 78,500। আচ্ছা, তারপরে জি স্যার, তারপরে একটা কত? 53,000, তারপর 32, 52,000, 52,000, 52,333, একটু গরমিল তারপর উপলব্ধি করছি। 6, তারপর তারপর 37,000, 167, 167 টাকা। এবার একটু খেয়াল করো, এই টাকাটাকে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করবে, ব্যালেন্স সিডির যে প্রসঙ্গ লিখবো, কিন্তু ব্যালেন্স বিডি এখানে লিখছিলাম কি ব্যালেন্স বিডি, তাহলে পরের আইটেম কি লিখতে হবে? ব্যালেন্স সিডি লিখতে হবে। বইয়ে অনেক ভুল আছে, বইয়ে যোগ করা ভুল, বইয়ে ব্যালেন্স এখানেও বিডি লিখেছে, এখানেও বিডি লিখেছে। হ্যাঁ, তো ব্যালেন্স সিডি হিসেবে প্রশ্ন হলো, ব্যালেন্স সিডি মানে যারা ব্যবসা কন্টিনিউ করবে তার এই মূলধনটা পরের অর্থ বছরে ব্যবসার কাজে ব্যয় হয়ে যাবে। যেমন এখানে সি বলছে, আমি তো রিটায়ারমেন্টে চলে যাচ্ছি, আমার টাকা নিয়ে এবি কে আর ভেবে লাভ নেই, কিন্তু এবি তো ব্যবসায় থেকে যাচ্ছে আশিকুর রহমান, এই কারণে সিডি মানে ক্যারি ডাউন, নিচে নিত, নিচে নিত মানে এটা পরের অর্থ বছরে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। কার টাকা যাবে? এর টাকা আর বিট টাকা। এর কত টাকা? 78,500। বিট টাকা হলো 52,333, কিন্তু সির টাকা, এই অঙ্ক তোমরা পড়ে দেখেছো, এখানে লেখা আছে সি, কিন্তু টাকাটা প্রতিষ্ঠান সি রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। রুম মন কে আসো, মিউট করে নাও, মিউট বাটনে ক্লিক করো, বলো সির টাকা ব্যালেন্স সিডি হিসেবে দেখাতে কেন পারবো না? মহু আক্তার এবং কিয়া আমিন, বলো তো দেখি, আমরা এই যে সির যে টাকাটা 31,167 টাকা, এই টাকাটা কেন ব্যালেন্স সিডি হিসেবে দেখাতে পারবো না? সিডি শব্দের অর্থ হলো ক্যারিড ডাউন, মানে নিচে নিত, এটার অ্যাকচুয়াল ব্যাখ্যা হলো
তার যে মূলধন, এটা পরের অর্থ বছরে প্রতিষ্ঠান এটা বিদ্যমান থাকবে, প্রতিষ্ঠান রান করবে ওই ক্যাপিটাল নিয়ে। আর সি তো রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, সে বলেছে তার যে ক্যাপিটাল আছে সে দুটো কাজে এই টাকাটা বিনিয়োগ করতে চায়। কি কি কাজে? এখানে পড়ে দেখো, 12,000 টাকা রেখে দিতে চাচ্ছে ইনভেস্টমেন্ট হিসেবে, অ্যান্ড দ্য ব্যালেন্স এবং বাকি টাকা লোন হিসেবে রাখতে চাচ্ছে। এইবার বলো আশিকুর রহমান, তাহলে বাকি টাকা কত হয়? তাহলে সিস লোন আর সির ইনভেস্টমেন্ট, এখানে কিন্তু সি কে আমরা সিস লোন হিসেবে দেখাচ্ছি, দেখো লোন এবং ইনভেস্টমেন্ট। সি অ্যাপোস্ট্রোফিএস ইনভেস্টমেন্ট, বলো কে বলতে পারবে লোন কত আর ইনভেস্টমেন্ট তো কত? ইনভেস্টমেন্টটা স্পষ্ট করে বলা ছিল, ইনভেস্টমেন্ট 12,000 আর বাকি টাকাটা লোন হিসেবে প্রতিষ্ঠানে রাখতে চাচ্ছে। তাহলে তার যে 36,167 টাকা থেকে 12,000 বাদ দাও, স্যার লোন 24,167। 24,167। এবার এই যে সি প্রতিষ্ঠান ছেড়ে চলে গেল, এই দুটো টাকা প্রতিষ্ঠানে রেখে গেল, এই দুটো তো জাবেদা দিতে বলেছিলাম। হ্যাঁ, এই যে ক্যাপিটাল, সি বলেছে মূলধন বাবদ প্রতিষ্ঠানে আমার 12,000 টাকা থাকবে না, এখন আর মূলধন আমার কমে যাবে, কাজে মূলধন কমে গেলে ডেবিট। মালিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করলে ক্যাপিটাল ক্রেডিট হয়, কিন্তু মালিক প্রতিষ্ঠান থেকে ক্যাপিটাল তুলে নিলে উত্তোলন ডেবিট বা ক্যাপিটাল ডেবিট। তো এখন উত্তোলন শব্দটা ব্যবহার করা যাবে না, পার্টনারশিপ বিজনেসে ক্যাপিটাল শব্দটা ব্যবহার করতে হবে। সি বলছে 12,000 টাকা আমি প্রতিষ্ঠান থেকে ব্যবসা গোটায় নিচ্ছি, রিটায়ারমেন্টে যাওয়ার আগে 12,000 টাকা তুলে নিলাম ডেবিট, কিন্তু সম্পূর্ণরূপে বাসায় নিচ্ছি না, টাকাটা আবার প্রতিষ্ঠানে রেখে দিচ্ছি ইনভেস্টমেন্ট হিসেবে। ইনভেস্টমেন্ট নামে আমার একটা সম্পদ, সিড সম্পদ বাড়লো, কিন্তু প্রতিষ্ঠানের দায় বাড়লো ক্রেডিট। আমরা সির পক্ষে কাজ করছি না, আমরা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছি। একইভাবে সি বলেছে আর বাকি যে টাকাটা, বাকি টাকা কত হলো? 24,167 টাকা। এই টাকাটাও সি বলছে যে আমার প্রতিষ্ঠানে কি হিসেবে থাকবে? ক্যাপিটাল বাবদ থাকবে না, কিন্তু লোন হিসেবে টাকাটা পড়ে থাকবে। এবার বুঝতে পারছো আশিকুর রহমান, তুমি প্রশ্ন করেছিলে গতকাল যে স্যার এখানে টাকাটা স্যার কত টাকা হবে? তো এখন তোমরা যদি বই খুলে দেখো, তাহলে বইয়ে যোগ বিয়োগে ভুল, জাবেদায় ভুল, কখনো গুডউইল কে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখিয়েছে, কখনো দেখায়নি। তবে আমি তোমাদের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে চাই, সম্পত্তির পুনর্মূল্যায়ন হিসাবে যে সম্পত্তির মূল্য বাড়ছে অনুমান করছি, সেটির কারণে যদি আয় হয়, মেশিনের দাম বেড়ে যদি আয় হয়, গুডউইলের দামও যদি নতুন করে বেশি করে নির্ধারণ করা হয়, সেটিকে আয় হিসেবে এখানে দেখাতে পারবে, সেটি স্মার্ট হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি শিখলাম? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, খুব বেশি কঠিন নাকি? কঠিন না। এইবার বলো যে নিনাদ ইসলাম, তুমি বলছিলে যে আসলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি কি দেখাতে হয়, এবার তুমি বলো। এবার তোমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এখানে ব্যালেন্স বিডি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের কোনো টাকা, আর মানে আয় হলে আয়ের টাকা বন্টন করতে হবে, আর রিজার্ভ ফান্ডের কোনো টাকা থাকলে এখানে আনতে হবে। গুডউইলটা এখানে দেখাতে পারবো কখন আর পারবো না কখন, এ প্রসঙ্গে যদি আরো ব্যাখ্যা জানতে চাও তাহলে আরো সুন্দর করে বলি। শারমিন সুলতানা, গুডউইল ব্যালেন্স শিটে যেটা আছে এটাকে ব্যালেন্স শিট বলে। এখানে যদি কোনো গুডউইল থাকে তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখানো যাবে, কিন্তু যদি সমন্বয়ে থাকে তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখানো যাবে। উদাহরণস্বরূপ এখানে গুডউইল টোটালি 1 টাকাও লেখেনি, শুধু নিচে লেখা আছে গুডউইলের দাম নির্ধারণ করা হয়েছে 40,000। দাম নির্ধারণ করার অর্থ তো মূল্য বৃদ্ধি পেয়েছে, এটা বোঝা যাচ্ছে না, কাজে তখন সম্পত্তির দাম বেড়ে আয় হয়েছে এটা আমরা ভাববো না, না ভেবে ওই 40,000 টাকা আমরা তখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে পার্টনারদের মধ্যে ভাগ করে দিব। অর্থাৎ গুডউইলের টাকা যখন সমন্বয়ে থাকবে তখন সেটি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে তা দেখাতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখাতে হবে, ব্যালেন্স শিটে না থেকে শুধুমাত্র যদি সমন্বয় থাকে। কথাটা লিখে নিতে পারো, গুডউইলের টাকা ব্যালেন্স শিটে না থেকে যদি শুধুমাত্র সমন্বয়ে থাকে তখন এটি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখাতে হবে। আমি আরো দু একটা অঙ্ক করাই, তাহলে আমার মনে হয় বিষয়টা আরো ক্লিয়ার হতে পারে। স্যার এখানে